রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরম ক্রান্তিকাল পার করছে দেশ সকালে ডিআরইউতে নাগরিক ঐক্যের সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন রাজনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই সরকার সিন্ডিকেট করে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে কিন্তু নীরব ভূমিকা পালন করছে তারা মান্নার অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেটের সাথেও জড়িত ক্ষমতাসীনরা এই সরকারের আমলে বিদ্যুৎ খাতে হয়েছে। এরা কিরকম করে সব সবকিছু খেয়ে ফেলছে অর্থনীতি খেয়ে ফেলছে আমরা দেখছি হাউতাস করছি মানুষ কাঁদছে মধ্যবিত্ত শুকিয়ে যাচ্ছে নিম্নবিত্ত হতদরিদ্র হয়ে যাচ্ছে